সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে নলকা সিরাজগঞ্জ সড়কের পাশে 20 বছর আগে এখান থেকে 32 শতক জায়গা ক্রয় করেন মোনাস্টিল প্রাইভেট লিমিটেড। এর পিছনে আরও ক্রয় করেন 42 বিঘা জমি, যেখানে নির্মাণ হবে মোনাস্টিলের আরেকটি কারখানা। এই জমিগুলোর পাশ দিয়েই রঘুনাথপুর গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা, যে পথে প্রতিদিন চলাচল করে কয়েক হাজার মানুষ। তারা আমাদের কোনো না জানাইয়া কোনো কিছু না বইলা তো এখানে তারা কাজ শুরু করে দিছে। আমরা বলছি যে ঠিক আছে আপনি একবার করেন, কিন্তু আমাদের 18 ফুট রাস্তা রেখে আপনারা একবার করেন বলে ঠিক আছে আপনাদের রাস্তা দিব। এখন দেখতেছি রাস্তা না রেখে তারা কাজ শুরু করে দিছে, রাস্তা বন্ধ করে দিতেছে। রঘুনাথপুর 6000 লোক বাস করে, 3 মাইল রাস্তা ফাঁক দিয়ে, 3 গ্রাম ফাঁক দিয়ে এই ঘুরে নিয়ে যাওয়া সম্ভব না। তালা বছর ধরে আবাদ করি, 40-50 ধরে নিয়ে রাস্তা, আমরা জামুকন দিয়া, ধান নিমুকন দিয়া, খেয়াল নিমুকন দিয়া, গরু নিমুকন দিয়া, সেই ব্যবস্থা না আপনারা করে থাকে জানেন। অনেক গ্রাম ঘুরে স্কুলে যেতে হয় বাচ্চাদের, অনেক ইয়ে করে অন্তত 3 মিনিটের রাস্তা, 2 থেকে 3 মিনিটের রাস্তা। সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তরের জোরদারকরণ শীর্ষক প্রকল্পের সিরাজগঞ্জ জেলা অফিস ও ট্রেনিং সেন্টারের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে, ফলে বন্ধ হয়ে গেছে রঘুনাথপুরের গ্রামবাসীর চলাচলের রাস্তা। জেলা প্রশাসক 18 ফুট রাস্তা রেখে কাজ করার জন্য চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট প্রকল্পদের। তবে প্রশাসনের চিঠির তোয়াক্কা না করে প্রকল্পের নির্মাণ কাজও শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। যে ডিসি মহোদয় যে আপনাকে 18 ফুট রাস্তা দেওয়ার জন্য বললো, কিন্তু আপনারা তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। ওনারা আমার এই চিঠির কোনো গুরুত্ব দিল না, না দিয়ে হঠাৎ করে ওনারা ওনাদের মতো কাজকর্ম শুরু করে। নকশা অনুযায়ী কাজ করা হবে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। না, আমার কাছে লিগাল কাগজপত্র আছে, আমি সেই কাগজপত্র অনুসারেই তো কাজ করবো, তাই না? আমি তো কারো মুখের কথায় কাজ করবো না। আর কেউ এসে যদি মুখের কথায় একটা মানে বেড়া দিয়ে দেয় যে আমার জায়গা, আমি তো সেটা মানবো না। আমার কাছে অধিগ্রহণের কাগজ আছে, আমার কাছে গেজেট কপি আছে এটার, ঠিক আছে, আমার নামজারি প্রক্রিয়া চলমান আছে। তো সবকিছু মিলে আমি তো এই অনুসারেই কাজ করতেই বলবো। ভবনের পাইলিং কাজ হয়ে যাওয়ায় নকশা পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। আমরা এখনো সীমানা প্রাচীর করি নাই, তো জমির মধ্যে যদি সীমানা প্রাচীরের কোনো অংশ যদি প্রত্যয় সংস্থা বা জেলা প্রশাসকের মাধ্যমে তারা চায় যে সেই জায়গাটা ছেড়ে দিবে, সেটা সম্পূর্ণরূপে তাদের এখতিয়ার। কিন্তু মূল ভবন যেটা, মূল ভবনের ফাউন্ডেশনের পাইল কাস্টিং হয়ে গেছে, এই মুহূর্তে আর সেটা লেআউট পরিবর্তন করার সুযোগ নেই। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। জমি মালিক যদি আবেদন করেন রাস্তার জন্য, তাহলে এই বিষয়টা সরজমিনে আবারও পরিদর্শন করব, একটি সমাধান অবশ্যই করতে হবে, কারণ রাস্তা ছাড়া তো আসলে মানুষজন চলতে পারবে না এবং তার কৃষি জমিতে যাওয়া সম্ভব হবে না। ইলিয়াস কমল, মাইটিভি।